thank mm -hmm. you একদম লাস্ট মিনিটে কাম কামব্যাক করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকের মিনি কলকাতা ডার্বিতে সেরা একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচ সম্পর্কে তো অবশ্যই কথা বলবো তো ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আর একটা আপডেটের ভিডিও এটা আজকের এপিসোড নাম্বার টু ফার্স্ট এপিসোডে ইন্ডিয়ান ফুটবলের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করেছিলাম আজকের এই ভিডিওতে দুটো ইম্পর্টেন্ট আপডেট আছে তার মধ্যে একটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম সেরা ফুটবলার নাওরেম মহেশ সিংয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে তাছাড়া কথা বলবো আজকে যে ম্যাচ হয়ে গেল একটু আগে কল্যাণী স্টেডিয়াম থেকে সেই ম্যাচ সম্পর্কে যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াবো না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সিএফএল এর মিনি কলকাতার আরবিতে গ্রুপ এতে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ম্যাচটা কিন্তু আলটিমেটলি ড্র হয়েছে ম্যাচের প্রথম গোলটা স্কোর করে মোহামেডান স্পোর্টিং ক্লাব যখন ম্যাচের বয়স ছিল কুড়ি মিনিট রাম সাঙ্গার করা গোলে কিন্তু মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব মানে লিড পেয়ে যায় এই ম্যাচে বাট সেকেন্ড হাফে যেভাবে মোহনবাগান কামব্যাক করেছিল যার মধ্যে একটা গোল স্কোর করে কিয়ান নাসিরি এবং অপর গোলটা স্কোর করে তাইসান সিং সাতান্ন মিনিট নাগাদ কিয়ান নাসির করা গোলে ম্যাচের সমতা ফেরায় মোহনবাগান তারপর ম্যাচের বয়স যখন আশি মিনিট হয় তখন মোহনবাগানের হয়ে তাইসান সিং আরেকটা স্কোর করে বাট যখন মনে হচ্ছিলো এই ম্যাচটা মোহনবাগান হয়তো জিতেই যাবে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফেলবে বাট সেই মোমেন্টেই একদম ম্যাচের লাস্ট মিনিটে বলতে পারো গোল করে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শেখ ফায়াজ অর্থাৎ শেখ ফায়াজের একদম অ্যাডের টাইমের লাস্ট মিনিটে করা গোলে কল্যাণী স্টেডিয়ামে কামব্যাক করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই দুইতেই ম্যাচটা ড্র হয়েছে এবং যার ফলে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু গ্রুপ এতে টপ করে গেছে এবং তারা কোয়ালিফাই করে গেছে রাউন্ড অফ সিক্সে অর্থাৎ টপ সিক্সের যে খেলা সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রুপ এ থেকে এখনও অবধি টপ করেছে অন্যদিকে মোহনবাগানও কোয়ালিফাই করে গেছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ টপ সিক্সের খেলায় কোয়ালিফাই করেছে যেখানে মোহনবাগান গ্রুপ এতে থার্ড পজিশানে আছে দু নম্বর পজিশনে আছে ডায়মন্ড হারবার এফসি অর্থাৎ সেরা একটা মিনি ডার্বি দেখলাম অর্থাৎ মিনি কলকাতা ডার্বি এবং ম্যাচটা দুই দুইতে অমীমাংসিতভাবেই শেষ হলো তবে একটা দিকে যেটা ভালো বিষয় বললাম দুই প্রধানী অর্থাৎ একদিকে মোহমেডান স্পোর্টিং ক্লাব অন্যদিকে মোহনবাগান তারা দুজনেই কিন্তু কোয়ালিফাই করে গেছে টপ সিক্সের খেলাতে এবার বন্ধুরা আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা দিয়ে দেবো সেটা ইস্টবেঙ্গলের স্টার ফুটবলার নাওরেম মহেশ সিং এর ব্যাপারে শুধুমাত্র মোহনবাগানের আশিক কুরুনিয়ান নয় এবার কিন্তু চোটের কবলে পড়লো নাওরেম মহেশ সিং লেবাননের এগেনস্টে ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল সেখানে ইঞ্জুরি হয়েছিল নাওরেম মহেশ সিংয়ের তবে ইঞ্জুরিটা কতটা গুরুতর সেটা তখন বোঝা যায়নি ঠিকই তবে এখন যেটা জানা যাচ্ছে নাওরেম মহেশ সিংয়ের হাঁটুর নিচে কিন্তু একটা ইঞ্জুরি আছে গতকাল হায়দ্রাবাদ এফসির এগেনস্টে যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু নাওরেম মহেশ সিং খেলেনি এবং তার হাঁটুর নিচে একটা ব্যান্ডেজও করা ছিল তো সেটা থেকেই বোঝা যাচ্ছে মহেশের কিন্তু একটা চোট আছে তবে কার্লাস কুয়াদ্রাজ যেটা জানিয়েছেন মহেশের চোটটা খুব একটা গুরুতর নয় অল্প কয়েকদিনের মধ্যেই তিনি পুরোপুরি প্র্যাকটিসে নেমে যাবেন এবং কামব্যাক করবেন অর্থাৎ আশিক কুরুনিয়ান যার চোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে গুরুতর চোট বলা যায় তার জায়গায় মহেশের চোটটা অতটা গুরুতর না হলেও হালকা কিন্তু একটা ইঞ্জুরি আছে নাওরেম মহেশ সিংয়ের গতকাল মহেশকে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গেছে তো এটা অবশ্যই একটা চিন্তার বিষয় হতে পারে ইস্টবেঙ্গলের জন্য কারণ মহেশ ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার বাট আশা করবো নাওরেম মহেশ সিং খুব তাড়াতাড়ির মধ্যে ফিট হয়ে আবারও প্র্যাকটিস শুরু করে দেবেন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তো এটাই ছিল ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা